হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গ অ্যাকচুয়াল। আমি শুভ, আর আজকে আমি কথা বলবো যে লাস্ট দিন যে ভিডিওটা আমি বানিয়েছিলাম যে কীভাবে তোমরা কপিরাইট ফ্রি মিউজিক, অডিও, ফটোস, ভিডিও কালেক্ট করতে পারো ইন্টারনেট থেকে এবং নিজেদের ইউটিউব ভিডিওসে বা যে কোনো অন্য চ্যানেলে ব্যবহার করতে পারো। তো সেখানে আমি দেখেছিলাম যে কিছু ইউটিউব মিউজিক চ্যানেল আছে যেখান থেকে তুমি মিউজিক নিয়ে তোমার ইউটিউবের পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারবে। তো সেই ভিডিওটা আপলোড করার পর কিছু কমেন্ট আসে আমার কাছে এবং আমাকে জিজ্ঞাসা করা হয় যে পার্টিকুলারলি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে তুমি যদি কোনো ভিডিওতে ব্যবহার করো এবং তারপর সেই ভিডিওটা যদি ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আপলোড করো তাহলে কোনো সমস্যা হতে পারে কিনা। তো আজকে আমি এই ভিডিওতে বলবো যে কী কী সমস্যা হতে পারে এবং তার সমাধান তুমি কীভাবে করতে পারো। তো ভিডিওটা পুরোপুরি শেষ অবধি অবশ্যই দেখো এবং যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরে যখন কোনো ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করবো তো তুমি সেটা পেতে পারো। চলো শুরু করা যাক। এই বিষয়ে রিসার্চটা আমি শুরু করলাম আমার চ্যানেলের হোম পেজ থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঁদিকে হেল্প বলে একটা বোতাম আছে, তো সেখানে আমি ক্লিক করি এবং তারপরে আমি আমার মনের ডাউটটা এখানে টাইপ করে দিই। তো তোমরা ওটা করতে পারো, যখনই তোমাদের মনে কোনো ডাউট থাকবে হেল্প এসে তুমি টাইপ করতে পারো এবং সার্চ করতে পারো যে সেই রিলেটেড কোনো কন্টেন্ট এখানে আছে কিনা। তো তোমরা দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে কিছু কন্টেন্ট আমাকে দেওয়া হয়েছে এখানে। তো আমি আমার সিচুয়েশনের সঙ্গে সম্ভব যায় এরকম একটা টপিক আমি দেখে নেবো এখানে খুলে। তো আমি এটা খুলে দেখে নিচ্ছি যে এখানে কী ধরনের সমস্যা উনি পড়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে কী ধরনের সমাধান তাকে দেওয়া হয়েছে। তো এই পুরো জিনিসটা যখন আমি পড়ে শেষ করলাম তখন কিন্তু এখান থেকে কোনো পরিষ্কার আইডিয়া পেলাম না যে এখান থেকে ইউটিউব যেখানে বলেছে যে ইউটিউব থেকে কোনো সাহায্য করা হবে পার্টিকুলারলি এই কেসটার ক্ষেত্রে। তারপরে আমি আরও তথ্যের জন্য চলে গেলাম ইউটিউবে এবং দেখতে থাকলাম যদি কোনো ইউটিউব ভিডিওজ আছে এর উপরে যেখানে পরিষ্কারভাবে কিছু করে দেখানো হয়েছে বা বলা হয়েছে, এবং গুগলেও সার্চ করেছিলাম কোনো তথ্যের জন্য কিন্তু পরিষ্কারভাবে কোনো তথ্য কিন্তু আমি পেলাম না। তাই জন্য আমি চলে আসলাম ইউটিউব অডিও লাইব্রেরিতে এবং নিচে দেখতে পাচ্ছ লার্ন মোর বলে একটা অপশন আছে, এখানে চলে গেলাম ক্লিক করে। তো এখানে আসার পর দেখতে পাবে যে ইউটিউব অডিও লাইব্রেরি নিয়ে অনেক তথ্য এখানে দেওয়া থাকে। তো এখানে আমি সার্চ করতে শুরু করলাম যে অন্য প্ল্যাটফর্ম নিয়ে যদি কিছু লেখা থাকে, তখন আমার নজর পড়লো লাস্টের দুটো লাইনে। লাস্টের লাইনে দেওয়া ছিল যে এখানে অন্য প্ল্যাটফর্মে যদি তুমি কোনো সমস্যায় পড়ো সেক্ষেত্রে কিন্তু কোনো আইনি দায়বদ্ধতা ইউটিউব নেবে না বা ইউটিউব তোমার সঙ্গে কোনো তথ্য শেয়ার করবে না এক্ষেত্রে, মানে সংক্ষেপে বলতে গেলে ইউটিউব থেকে সাহায্যই পাবে না। তো এখানে আমি অডিও লাইব্রেরিতে আসলাম আবার এবং দেখি যে এখানে মাঝ বরাবর যে লাইনটা আছে বা যে কলামটা আছে এখানে কিন্তু মিউজিক কম্পোজারদের নাম দেওয়া থাকে এবং এগুলো এক একটা লিঙ্কের মতো কাজ করে। তুমি যদি ক্লিক করো এখানে তাহলে দেখতে পাচ্ছ যে আমি ওনার কিন্তু ইউটিউব পেজে চলে গেলাম এবং এখানে অ্যাবাউট সেকশনটাকে দেখে নিই। আমি দেখতে পাবো এখানে একটা অপশন আছে ভিউ ইমেল অ্যাড্রেস বলে। তো ভিউ ইমেল অ্যাড্রেস আমি ক্লিক করে নেবো এবং এখানে ক্যাপচারটা পূরণ করার পর সাবমিট করে দিলাম। তো তারপরে ওনার ইমেল অ্যাড্রেসটা কিন্তু দেখতে পাচ্ছি আমি। এবার এই ইমেল অ্যাড্রেসটা আমি কপি করে নেবো এবং চলে যাব আমার জিমেলে। তো আমি এবার কী করবো, ওনাকে একটা লাইভ তোমাদের সামনে একটা ইমেল পাঠিয়ে দেখাবো যে কীভাবে একটা মিউজিক কম্পোজারকে তুমি অডিও লাইব্রেরি থেকে অ্যাপ্রোচ করতে পারো পার্টিকুলারলি এই বিষয়টার জন্য। তো প্রথমে বলে রাখি যে এখানে কিন্তু তোমাকে সংক্ষেপে নিজের ব্যাপারে বলতে হবে যে কী ধরনের কাজে তুমি তার মিউজিকটাকে ব্যবহার করবে এবং এটা তার পক্ষে জানা প্রচণ্ড জরুরি। এবং তোমাকে এটাও বলতে হবে যে তুমি কোন কোন প্ল্যাটফর্মে সেটাকে ব্যবহার করতে চাও। তা আমি ওনাকে এইভাবে শুরু করলাম যে স্যার আমি আপনার অনেক বড় ফ্যান এবং আমি বললাম যে ওনার মিউজিক আমি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে পেয়েছি বা শুনেছি এবং এই ব্যাপারটা ক্লিয়ার করা দরকার ছিল যে ফেসবুকে আমি পার্টিকুলারলি ওনার মিউজিকটাকে ব্যবহার করতে চাই আমার ভিডিওতে। তো আমি এমনভাবে লিখলাম ব্যাপারটা যে আমি আপনার মিউজিকটা আমার ইউটিউব ভিডিওর পাশাপাশি ফেসবুকে ব্যবহার করতে চাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ফেসবুক ব্যাপারটা কিন্তু মেনশন করে দেবো, আদার প্ল্যাটফর্মস লাইক ফেসবুক। তো তোমরা যদি এক্ষেত্রে ফেসবুকের পাশাপাশি যদি ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করতে চাও সেটা এখানে অ্যাড করতে পারো। তো এরপর আমি বলছি যে কী ধরনের ভিডিও আমি বানাই, যেমন আমি টিউটোরিয়াল ভিডিও বানাই তো এখানে বললাম যে আই মেক টিউটোরিয়াল ভিডিওস। তো তোমরা যদি অন্য ধরনের চ্যানেল থাকে, ধরো তোমার কুকিং চ্যানেল আছে বা ব্লগিং চ্যানেল আছে, তোমরা এখানে মেনশন করতে পারো সেটা। এবং তারপর পরিষ্কারভাবে লিখলাম যে আই নিড ইউর পারমিশন, মানে হচ্ছে কি আমার আপনার পারমিশনের দরকার। তো মোটামুটি এইভাবেই আমি ছোটো করে লিখে দিলাম আমার মেলটাকে, দেখতে পাচ্ছ বেশি কিছু লিখিনি, আমি সংক্ষেপে লিখেছি। এরপর বেস্ট রিগার্ডস দিয়ে আমার নামটা নিচে দিয়ে দিলাম। এবার স্পেসগুলোকে ঠিক করে নেবো, উপরের স্পেসগুলো নিচের স্পেসগুলো ঠিক করে নেবো। এবার দেখে নিচ্ছি আর কিছু দেওয়া যায় কিনা, আর কিছু অ্যাড করা যায় কিনা এর মধ্যে। তো ভাবলাম যে এত বড় মিউজিশিয়ান যখন হয়তো উনি ব্যস্ত থাকবেন, অনেক ইমেল সারাদিনে পাবেন, তো সেক্ষেত্রে যদি আমি বলে দিই যে আমি ওনার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো তো সেক্ষেত্রে হয়তো ব্যাপারটা আমাকে হেল্প করতে পারে, উনি হয়তো মেলটা দেখে আমাকে তাড়াতাড়ি রিপ্লাই করতে পারেন। তো এটুকুই আমি অ্যাড করলাম এখানে যে ওনার রিপ্লাইয়ের জন্য আমি অপেক্ষা করে থাকবো। তো মোটামুটি এবার দেখে নিই মেলটাকে, এবার মোটামুটি ঠিক মনে হচ্ছে আমার
এবার আমি সেন্ড করে দেবো ইমেলটাকে। তো সেন্ড করে দিলাম এবারে ইমেলটাকে আমি, এবং এরপরে দেখাবো যে সেন্ড বক্সে ইমেলটা দেখাচ্ছে এখানে 1:35 কিন্তু ডেলিভার হয়ে গেছে। তো এবার এটুকুই তোমার পক্ষ থেকে করার ছিল, নিজেদের পক্ষ থেকে এটুকুই করার থাকে যে তুমি অ্যাপ্রোচ করো মিউজিক কম্পোজারদেরকে এরকম সিচুয়েশনে, এবং তাদের রিপ্লাইয়ের জন্য একটু অপেক্ষা করতে হবে। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা একই রকম ছিল, এবং বিশ্বাস করবে না 1 ঘন্টারও কম সময়ের মধ্যে কিন্তু আমি রিপ্লাই পেয়ে যাই। উনি আমাকে রিপ্লাই করে বলেন যে উনি কতটা আনন্দ পেয়েছেন যে আমি ওনার মিউজিক এত ভালোবাসি, এবং উনি কিন্তু পরিষ্কারভাবে বলেন যে ইউ হ্যাভ মাই পারমিশন, মানে উনি পারমিশন দিয়েছেন আমাকে এবং আমার কিছু ভিডিও দেখতে চেয়েছেন। তো অবশ্যই আমি আমার ভিডিও ওনার সঙ্গে শেয়ার করবো, এবং ওনাকে বলবো যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তোমাকে দেখিয়ে দিয়ে যে ওনার ইমেল অ্যাড্রেস থেকেই কিন্তু রিপ্লাইটা এসছে। তো আমার মনে হয় এর থেকে ভালো কোনো সলিউশন হতে পারে না যে কোনো মিউজিক ক্রিয়েটার, মিউজিক কম্পোজার তোমাকে নিজে এসে যদি নিজের পারমিশনটা দেয়। তো এরপরে আর কোনো মনে দুশ্চিন্তা আসে না যে তুমি কোনো কপিরাইট ক্লেম পাবে অন্য কোনো প্ল্যাটফর্মে। তো আমি তোমাদের এটাই বলবো যে তোমরা এইভাবে নিজেদের সমস্যার সমাধান করতে পারো, এবং নিজেরা এইভাবে এগিয়ে আসো, এবং নিজেদের ইমেলটা নিজেরা ড্রাফট করো। তো আশা করি ভিডিওটা তোমাদের সাহায্য করবে এখান থেকে, এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমাকে বলো যে তোমাদের এরকম প্রসেসটা ফলো করতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে কি না, বা তোমাদের যদি কোনো ফেভারিট মিউজিক কম্পোজার থাকে অডিও লাইব্রেরি সেটা জানিও আমাকে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, আপ ভালো থাকো।